যারা মনে মনে ভাববে এই দুনিয়াটাই আমাদের আসল জীবন, এরপরে আর কোনো জীবন নাই, এরপরে আর কোনো জিন্দেগি নেই, যত ঐশ আরাম ভোগ বিলাসা করবে করে নাও। আল্লাহ কোরআনে বললেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। পরের আয়াতে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার নবী, যারাই আমাকে ভয় করার মতো ভয় করবে, ওয়া তারাল হায়া ওয়া আম্মা মান খাফা, খাফ মানে হচ্ছে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহকে যারা ভয় খাওয়ার মতো ভয় খাবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেডি করে রেখেছি, তারা জান্নাতুল মাওয়াতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি মহব্বত নয়, পরকালের চিন্তা করুন। আমি মরে যাওয়ার পরে পরকালটা কি হবে? আল্লাহর কসম, তোমার বিল্ডিং বালাখানা সব কিছু নিজের জায়গায় উপস্থিত থাকবে, দাঁড়িয়ে থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আমার আল্লাহ যতদিন না অর্ডার দিচ্ছে এই দুনিয়া স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ যেদিনে অর্ডার দেবে তখনাচ হয়ে যাবে। আল্লাহ ভূমিকম্পগুলো দেয়, আল্লাহ খালি নমুনা দেয় ভূমিকম্পগুলো। কোরআনে আছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। নবীজি বসে আছেন মেম্বারে, নবীজির কাছে আয়াত এসেছে, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে নবীজি। হে আমার নবী, জালজালা মানে হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পতে পৃথিবীটাকে তছনছ করে দেবো। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। নবীজি কাঁদলেন, আম্মা ওয়াদা ওয়াতাদা কুল্লু দাতিন হামদাহা রামাম বিসুকার ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে গো আল্লাহ, সেদিন আমার উম্মত উম্মতির অবস্থাটা কেমন হবে, নারী পুরুষের অবস্থা কেমন হবে? আল্লাহ বর্ণনা দিলেন সেদিনের দিনটা এত খতরনাক হবে, যারা গর্ভধারিণী মা থাকবে তাতে পেটে 40 দিনের বাচ্চা থাক, আর 4 মাসে 9 মাসে 8 মাসে 6 মাসে 5 মাসে 4 মাসে 3 মাসে 2 মাসে 1 মাসে যদিনকারী বাচ্চা থাক, আল্লাহর আজাবের ভয়ে তারা রাস্তায় ছুটবে আর তারা বাচ্চা প্রসব করে দেবে। দুধ পিলানে বালি মা বাচ্চাকে বিছানায় দুধ খাওয়াবে, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। আর নারী পুরুষের অবস্থা হবে, মাতাল মদ খেলে যেমন পাক খেয়ে খেয়ে পড়ে যায়, তারা মাতালের মতো ঘুরে ঘুরে পড়বে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। ওই জন্যে মুসলমান ভাই আপনাকে বলে যায়, পরকালের চিন্তা করুন, দুনিয়ার জীবনটাকে তৈরি করুন, মিথ্যার জীবন নয় সত্যর জীবন। আপনাদের যাদের মনে হচ্ছে মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না, যাদের মনে হচ্ছে অসৎ পথে না চললে, যারা মনে করছেন যে আমার লাভ হয় না, আমি আপনাকে বলি অনেক মুসলমান সামান্য সামান্য পাপ করে কিন্তু পাপগুলোর মহা বড় বড় গুণা। তারা কি মনে করে সামান্য পাপ? যেমন আমার কাছে একটা অভিযোগ এসেছে, একজন অভিযোগ করছে আমার স্বামী কারেন্ট চুরি করে, সরকারের কারেন্ট চুরি করে বাড়িতে দেখবেন এখন কারেন্টের চুলো বেরিয়েছে, বেরিয়েছে না বেরোচ্ছে, কারেন্টের চুলো চালায়, ওটা 2 নম্বরই করে চালায়, এটা কি জায়েজ হবে? আমাদের দেশের অনেক গণ্ডমূর্খ আছে, তারা বলে সরকারের মাল চুরি কর, সরকারের বাপের মাল, সরকার তো পাল্টাবে রোজ, ঠিক কি না কথা বলে? সরকারের নয়, ভারতের যে দেশে বাস করছেন তার যতগুলো মাল আছে সেই মালের হকদার প্রত্যেকটা দেশের নাগরিক। আপনি কমের মাল মারছেন, ওটা কমের হক মারছেন, ওই জন্য আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে, ওটা হারাম।
আপনারা দেখতে পাবেন কলকাতা আপনাদের ঘরের কাছে উকি মারলে দেখতে পাবেন হাজার হাজার মুসলমান যুবক যুবতী তারা বাম্মাকে ধোকা দিয়ে পরিবারকে ধোকা দিয়ে তারা সমকামিতে লিপ্ত হয়ে কলকাতার মাটিতে বসে আছে। আপনি খবরই রাখেন না, আপনি জানেন আমার আপনার ছেলে হোস্টেলে থাকে, আপনি জানেন আপনার ছেলে কলেজে পড়ে হোস্টেলে থাকে, আপনার ছেলে সমকামী হয়ে গেছে। যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে, ওই ছেলেগুলো আমার সঙ্গে গোপনে দেখা করেছে, কোন কলেজের ছেলে আমি নাম করব না, তাদের ওপরে কেস হয়ে যেতে পারে, বিসমিল্লাহ। ছেলেগুলো মুসলিম ইমানদার ছেলে নামাজি ছেলে, তারা আমাকে বাজাপ্তা একটা অ্যাপ খুলে দেখিয়েছে যে এই অ্যাপের দ্বারা যোগাযোগ হচ্ছে, সেখানে নামগুলো দিয়ে আছে কতগুলো মুসলিম ছেলে, কতগুলো হিন্দু ছেলে, কতগুলো দলিত ছেলে, কতগুলো খ্রিস্টান, কতগুলো ইহুদি, সব ওই অ্যাপের মধ্যে আছে। আর ওটার মাধ্যম দিয়েই তাদের যোগাযোগের মাধ্যম অ্যাপটা তৈরি করেছে চাইনা। অ্যাপের উৎপত্তিকারী হচ্ছে চাইনা, ব্লুন, অ্যাপটার নাম হচ্ছে ব্লুন। যাদের ছেলেরা কলেজে পড়ে, যাদের মেয়েরা কলেজে পড়ে, তাদের মোবাইল কাটবেন, যাদের হাতে মোবাইল ধরিয়েছেন, এই জাহান্নামের আগুনটা যারা যারা নিজেদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছে, তাদেরকে বলছি শোনো, তোমরা তোমার মেয়ের হাত থেকে মোবাইলটা কাড়ো, লকটা খোলো, তার মোবাইলে চেক করবেন, যদি দেখেন তার মোবাইলে ব্লুট বলে অ্যাপটা আছে, জানবেন আপনার মেয়ে সমকামিতে লিপ্ত আছে। আপনার ছেলের মোবাইলে যদি ব্লুট বলে অ্যাপটা থাকে, জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত আছে। তাকে অনুরোধ করুন, তার কাছে অনুরোধ জানান, আপনি মনে করছেন ধরে ফেলব না, আরে মুসলমান ছেলে নামাজ পড়ছে মুর্শিদাবাদে, পাঁচ ওয়াক্ত নামাজি ছেলেটা রোজা রাখে, রমজানের 30টা রোজা রেখেছে, অথচ সমকামিতে লিপ্ত, তাকে যখন ধরা হয়েছে কি উত্তর দিয়েছে জানেন? এটা তো আল্লাহর তৈরি করা, আল্লাহর পরিকৃতিকে তৈরি, এই ভাষাটা ইউজ করেছিল লোত নবীর কম তার বিবি। আল্লাহ কোরআনে জাহান্নামী এলান করে দিয়েছে, লাকি টেনে দিয়েছে, দুজন নবীর বিবি তারা জাহান্নামে যাবে, একজন নূহ নবী আর একজন লোত নবী। লোত নবীর বিবির অপরাধ কি? সে বললে আমার পাপদাদার কাল থেকে আমি সমকামী দেখতে পাচ্ছি, হোমোসেক দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে অপরাধ নয়। হাজরতে লুত নবী কেঁদেছেন তার বিবির কাছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আল্লাহর আজাব থেকে এই জায়গা থেকে সরে এসো। কোরআনে আছে আমি লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছি, একটা সাগরের নাম লোহিত সাগর, যে সাগরটাকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, ওই জায়গাতেই লুত নবীর কমকে পাল্টানো হয়েছে, এবং এত অভিশপ্ত তারা যে তাদের বিষাক্ত অভিশপ্তর কারণে সেখানে কোনো পোকা মাকড়ও জন্মায় না। আমার মুসলমান ভাই, আমার যুবক যুবতী, কেউ যদি সমকামী হও মাথায় রাখবে, তোমার পাপের কারণে তোমার কম কাল্লা ধ্বংস করবে। তোমার গঙ্গাকে যদি দেখো যে 2 কিলোমিটার দূরে, তোমার এই চন্দননগর সমেত আল্লাহ নিয়ে গিয়ে ভরে দিবে গঙ্গার তলায়, তুমি রুখতে পারবে না। যদি আল্লাহকে চিনতে চাও, তুরস্কর ভূমিকম্পকে দেখে মনে করো, নেপালের ভূমিকম্পকে দেখে মনে করো, বালেশ্বরের এক্সিডেন্টে কতগুলো প্রাণহানি হয়েছে এটা দেখে মনে করো, তোমার প্রাণটা কার হাতে আছে, তোমার জীবন কার হাতে আছে। যদি ডাক্তারের হাতে না থাকে, তোমার পরিবারের হাতে না থাকে, তোমার নিজের কন্ট্রোলে না থাকে, জানবে এর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন কার কাছে? পৃথিবীর সমস্ত মানুষ এমনকি নবী পয়গম্বরের কাছ থেকে আল্লাহ গোপন করলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো,
ফোড়া আছে না ভালো আছে, অর্ধ আছে না পুরো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনারা খুব সাবধান থাকবেন, এখন আমাদের মতো অনেক ভণ্ড বাবা বেরিয়ে গেছে যাদের তাবিজে ছেলে হচ্ছে। আপনারা জানেন না, বললে তাবিজ দিলেই ছেলে হয়ে যাবে, এদের ধোকাবাজি আমার কাছে আছে। শুনলেন, রাগ করেন না, পৃথিবীতে অনেক চোর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলেন, প্রত্যেকটা মুসলমান জেহেনে ঢুকিয়ে এলেন, এটা বার করবেন না, বিপদে পড়বেন, এই হাদিসটা মাথায় রাখবেন। আপনাদের ছোট ভাই ইয়াসিন বলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে কেউ যদি কোনো আশ্চর্য জিনিস দেখায়, সেটা আল্লাহর মুআজিজা এবং আল্লাহর কুদরতি, কোনো চমক মনে করো না, সেটা জাদু ছাড়া আর কিছু নয়। এটা নবীজির হাদিস। কেন বললাম, আমি সেদিনে দেখলাম আমাদের দেশে একজন নতুন বাবা বেরিয়েছে, তিনি অনেক জনার কুণ্ডলি বলে দিচ্ছে, কি বুঝলেন, তিনার নাম হচ্ছে বাবা বাগেশ্বর ধাম, তিনি বলে দিচ্ছেন তোমারা ঘর কাহাঁ হ্যায়, তোমারা ক্যা হুয়া হ্যায়, তোমারা ভাই কিতনা হ্যায়, তোমারা ঘর কিদার হ্যায়, সব তিনি বলে দিচ্ছেন, বলে দিতে পারে, জানি না কি করে বলছে। যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা জাদু ছাড়া আর কিছু নয়, এটা কোনো বালা উপরবালার মুআজেজা নয়, একমাত্র মুআজেজা আল্লাহ দিয়েছিলেন আশ্চর্য বিষয়ের, সেটা নবীজিকে। আপনারা শুনেছেন না শুনেননি, হাদিসে আছে নবীজি আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছিলেন, নবীজির পরে যদি কেউ দেখায় জানবে, আমি বলে যাচ্ছি শুনেন, আমার মতো কোনো মলবি যদি মুসল্লা বিছিয়ে গঙ্গার ওপরে পানিতে নামাজ পড়ে, জানবেন জাদু ছাড়া আর কিছু নয়। লেখেলেন কাগজ থাকে না, এটা আল্লাহর কোনো মুআজেজা নয়। নবীজির পরে আশ্চর্য জিনিস যারা দেখাবে, তারা জাদু ছাড়া আর কিছু নয়। আমার মুসলমান ভাই, আপনাদেরকে বলে দিই, কোরআন শোনাবো, যারা মনে মনে ভাবছেন, যারা মনেতে ধ্যানে রেখেছেন যে না ইয়াসিন সাহেব তাবিজ দিলে ব্যাটা ছেলে হবে, অমুকজন তাবিজ দিলে মেয়ে ছেলে হবে, তাদেরকে কোরআন শোনাবো। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন, আমি এখনো স্টেজে আছি, যান কোরআনটা খুলুন আর নিয়ে আসুন আমার কাছে। তফসিরটা সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে কি প্রথমেই বললেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারো ইচ্ছা মতো করি না। জোরে বলুন সুবহানা, আমি মায়ের গর্ভে সন্তান দিই, ফোঁড়া দেবো না, ন্যাংড়া দেবো না, অন্ধ দেবো না, বধির দেবো না, কানা দেবো না, পাওয়ালা না বিনা পা, আমি আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করি, কারুর ইচ্ছা মতো দিই না। এটা কোরআন সূরা আলে ইমরান। চলুন আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, আমি এই পাঁচটা জিনিসকে গোপন করলাম। এক নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়তা ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ব্যথা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মুসলমান ভাই, আপনাকে পাঁচটা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। সকলে বলুন, হায়াতের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে আল্লাহ, রুজির মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, সবের মালিক হচ্ছেন আল্লাহ। আপনার জীবনটা যে দান করেছেন, তিনিও হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ
তিনি তিনার ইচ্ছা মতো আপনার জান কবজ করবেন, আপনার ইচ্ছা মতো নয়। কেউ বলতে পারবেন কে কবে মারা যাবেন? কেউ জানি না আমরা, তাই না? ওই জন্যে আপনি যখন আপনার সম্পর্কে জানেন না, আপনাকে রেডি থাকতে হবে সব সময় কি নিয়ে, আইয়ুকুম আহসানু আমালা, বিসমিল্লাহ, ভালো আমল নিয়ে। মুসলমানের আমল বলবো, ভালো আমল, মুসলমানের এক নম্বর ভালো আমল হচ্ছে মিথ্যা কথা বলা, চুরি করা, লোকের মাল মেরে নেওয়া, সুদ খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া। যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশের সমাজের লোক যারা, আপনারা সাধারণ লোক আছেন আলেম উলামা ছাড়া, যদি জিজ্ঞেস করা হয় তোমাদের হুজুর যদি সকালবেলায় চায়ের দোকানে সিগারেট খায়, তোমরা ফতোয়া দিবে হুজুরের পেছনে নামাজ হবে না, হুজুর সিগারেট খেয়েছে, কথাটা ঠিক কি না কথা বলেন? লোকরা বলবে হুজুর সিগারেট খেয়েছে, এত বড় হারাম কাজ করেছে, তাকে মসজিদে রাখবি কি করবে? বার কর, তাকে বার করে দিতে হবে। আর কষ্টের বিষয় হচ্ছে আপনারা বিড়ি বিড়ি খাবেন মসজিদের বাইরে আর নামাজ পড়বেন, আপনার জন্যে হালাল, এটা তো মুসলমানদের ফতোয়া, নিজের জন্যে হালাল, ইমামের জন্যে হারাম। আমাদের দেশে তো অনেক লোক আছে বিড়ি না টানলে হাগা হয় না, ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন? পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের পায়খানা হয় না, অনেকজন আছে খৈনি না খেলে পায়খানা হয় না, নাউজবিল্লাহ। খাবা পায়খানা ঘরে কথা বলাটাও নিষেধ। হাদিসে আছে দোয়া পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, দোয়া পড়ে প্রবেশ করো, পায়খানা হয়ে গেলে বেরিয়ে এসো দোয়া পড়ে, বাঁ পা দিয়ে প্রবেশ করো। পায়খানা ঘর খাবার জায়গা, ও হযরত ঢুকে বিড়ি টানছে মজা করে আর হাঁটছে, শয়তান মনে মনে ভাবছে পেয়েছি মাল একখান, খাবার লোক, নাউজবিল্লাহ। আপনি নিজের জীবনকে যদি বলেন হুজুর আপনি কি করেন, আল্লাহর কৃপায় আপনাদের দোয়ায় আমি একটা পান মশলা পর্যন্ত খেতে পারি না, আমার জীবনে ভাত খাওয়ার পরে মৌরি খাবারও নেশা নেই, এই জায়গাগুলো থেকে আমাকে আল্লাহ হেফাজত করেছে। আমরা বাপ বেটাই কোনো জিনিস মিষ্টি পানটা খাই না, শুধু মিষ্টি পানও খাই না, আল্লাহ হেফাজত করেছে। গুল খৈনি তো দূরের কথা, নাউজবিল্লাহ, ছি ছি ছি, এটা মুসলমান কখনো নিতে পারে? শুনেলেন, পেঁয়াজ খেয়ে, একটা হাদিস আছে, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখের দুর্গন্ধ হলে ক্ষতি আছে, আপনার পাশের লোক কষ্ট পাবে না পাবে না? পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ করলে, আর বিড়ি খেলে কি সেন করে? আপনি যখন ও রোজার মাসে খালি মগরিবের নামাজটা হাওয়া, মসজিদের বাইরে মনে হচ্ছে রাইস মিল চলছে চারিদিকে, বলে এসা পর্যন্ত খানিকগুলো টেনেলে টাইম থাকবে কি থাকবে না? ফজরের সেহেরির আগে মসজিদ তালায় এসে বিড়ি খায়, লোকে ঘরে খাই না, মসজিদ তালায় এসে, আর ক মিনিট আছে দেখতো, 3 মিনিট একটা হয়ে যাবে, দেখ একটা টেনে দিলে। আপনি বিড়ি খাবেন, আপনার গন্ধে একজন যখন কষ্ট পাবে ব্যথা পাবে আপনার গুনাহ হবে, ঠিক কি না কথা বলে? আপনার মুখের দুর্গন্ধে কষ্ট পেলে ব্যথা পাবে, ইসলাম নিষেধ করেছে, শরীয়তে নিষেধ আছে। আপনি মুসলমান কি করে বিড়ি খান আপনার জন্যে হালাল হয়ে যায় আর একটা ইমামের জন্য হারাম হয়ে যায়? আপনি জানবেন হারাম করেছেন, ইমাম থেকে মুক্তাদি সকলের জন্য হারাম হবে, আল্লাহ যেটা হালাল করেছেন ইমাম থেকে মুক্তাদি সকলের জন্য হালাল হবে। ওই জন্য নিজেদিকে কন্ট্রোল করুন আর দিনের ওপরে প্রতিষ্ঠিত করুন, আলেমদের টাচে আসুন। হাজার হাজার মুসলমান যুবক যুবতী এই মোবাইলের দ্বারা তারা নিজেদের জীবনকে পণ্য করে ফেলেছে। আমাদের কাছে ফোন আসছে হাজারো, কত মুসলমান যুবক যুবতী বিবাহের আগে তারা এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে। সেদিনে আমাকে ত্রিপুরা থেকে একটা ছেলে ফোন করেছে, হুজুর আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলো কি হয়েছে? বলে হুজুর ফাঁকা আছেন? আমরা মাদ্রাসার ক্লাসে আছি, পরে ফোন করবে। তো আমি বাড়িতে আছি, বিশ্বাস করুন
আমার 12 বছরের মেয়ে আছে, 7 বছরের একটা মেয়ে আছে, আমি লজ্জায় তাদের সামনেও কথা বলতে পারলাম না, আমি বেরিয়ে বাগানে চলে গেলাম আমার পুকুরের পাড়ে। কি হয়েছে বলো? বলে, হুজুর আমি জীবনে বহু পাপ করেছি, নামাজও পড়ি, আর পুরো জীবন আমি প্রায় কয়েক বছর ধরে হস্তমগ্ন করে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার এমন অবস্থা আমি পেশাব করতে বসলে আমার বীর্য বেরিয়ে যায়, এই পাপ থেকে বাঁচবো কি করে? আমি বললাম, একটাই কাজ আছে পাপ থেকে বাঁচার। বলে, কি? আমি বললাম, তোমার মোবাইলটাকে গুঁড়িয়ে, তোমার মোবাইল তোমাকে পাপ করিয়েছে। ছেলেটা বললে, হুজুর আপনি দামি কথা বলেছেন, রাতের বেলায় দাও, যাদের সন্তান আছে মেয়ে আছে মায়ের উচিত রাতের বেলায় মোবাইলটা কেড়ে নাও, সুইচ অফ করে আলমারিতে রেখে দাও, সকাল হলে তার কলেজের পড়াশোনা করবে, স্কুলের পড়াশোনা করবে, তার হাতে তুলে দাও, রাত হলে কেড়ে নাও, তা নাহলে তার জীবনটা পণ্য করার জন্য তার বাবা মা দায়ী থাকবে। আজকে আপনারা সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন, হাজারো কেস আসছে আমাদের কাছে, ফোনে প্রেম করে মেয়ে নিয়ে পালিয়ে গেছে, হ্যাঁ করে হাসছে, আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি তো বাস্তব কথা বলছি, ফোন আছে। এখন তো আর আমাদের হুজুরদের সব বাজার খারাপ, আমাদেরকে আর বিয়ে পড়াতে হচ্ছে না। বলে, কি হলো না? বলে, নিয়ে পালিয়ে এসছি। কে বিয়ে পড়াইছে তো ওই জানে, ঠিক কিনা? যাই হোক, আমার মুসলমান ভাই, কষ্ট একটাই লাগে, 18 বৎসর পর্যন্ত পেলে আমাদেরকে আবার ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কি না? হ্যাঁ, জিজ্ঞেস করে, কে বললে জায়েজ নেই প্রেম করা? প্রেম করা যায় না, মায়ের সঙ্গে প্রেম করুন, বোনের সঙ্গে প্রেম করুন, বাবার সঙ্গে প্রেম করুন, প্রতিবেশীর সঙ্গে প্রেম করুন, ভাই বোনের সঙ্গে মহাব্বত করুন, কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, গাছতলায় হ্যালো, কামিয়ার আই লাভ ইউ, উটি হারা, কথাটা বুঝতে পারেননি? ওটা হারাম। কেন হারাম বলে দিই, এই হারাম কাজগুলোকে স্বীকৃতি দিচ্ছে দিচ্ছে কারা? আমাদের মতো সমাজের ব্যক্তিরাই স্বীকৃতি দিচ্ছি। তার কারণ বুঝিয়ে দিই, ছেলের বিয়ে ঠিক হলো, শুনেলেন কতগুলো পাপ চলছে যেগুলো মৌলবীরা আমরাও জানি না, আমরাও বেখবর, আমাদেরকে জানানো হয় না, আর আমাদের কাছ থেকে ফতোয়া উলিয়া হয় না। ফতোয়া দেয় কে? হাদিস উন্নিসে। এখন তো হাদিস সব থেকে বেশি মায়েরা দিচ্ছে, ওদের থেকে বড় মূর্তি সমাজে কেউ আছে? বড় বড় মূর্তি আছে, কি বুঝলে? আমাকে হুগলি থেকে একজন ফোন করে বলছে, হুজুর বউকে সাত ভাজা খাওয়াবো বলছে, চলবে? কথাটা বুঝতে পারিনি, আপনাদের সাত ভাজা খাওয়াই না, ওটাকে কি বলে আপনাদের খাওয়াই? হ্যাঁ, সাত খাওয়ানো বলে, পেটে বাচ্চা থাকলে না। হ্যাঁ, তো আপনি আগে জিজ্ঞেস করবেন কাকে, কাকে জিজ্ঞেস করবেন? আমাদের মতো মৌলবীকে। আমার যে দুটো বিটি হয়েছে, কি বুঝলেন, আল্লাহ দিলে আবার হবে, তো আপনি আমাকে জিজ্ঞেস করুন, আপনার বড় বিটি যখন হয়েছে তখন কি আপনার বউকে সাত খাওয়ানো হয়েছিল? আমাদের বউদিকে সাত খাওয়াতে হয় না। আজকে একটা বাঁকুড়ার ছেলে ফোন করেছে, হুজুর এই মৌলবি ডেকে ঘর বন করব, ঘরেতে জেনের উৎপাত করা যাবে? আমরা যে করবে তাকে জিজ্ঞেস কর তার ঘরটা বন্ধ আছে কি না। একটা কথা ভেবে দেখবেন, আজ আমরা 6 ভাই বোন, 4 ভাই আর 2 বোন, হুগলিতে একটা বোনের বিয়ে দিয়েছি তারকেশ্বরের কাছে, উদনা বালিপুরে ছোট বোনের বিয়ে দিয়েছি, বড় বোনের বোলপুরে বিয়ে হয়েছে। আমরা 6 ভাই বোন জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাদেরকে তাবিজ পানি পড়া লাগেনি, কিন্তু আমার ঘরের পাশের লোককে লাগে, কথাটা বুঝতে পারেননি? আপনাকে লাগছে, আমার বউয়ের ছেলে হচ্ছে তাকে সাত ভাজা খাওয়াতে হচ্ছে না, সাত খাওয়াতে হচ্ছে না, কিন্তু আপনার বউকে খাওয়াতে হবে। দুর্বলতাটা এটাই, আমার ঘরে জেল লাপায় না কিন্তু আপনার ঘরে লাপায়। কেন? আপনার ঘরে কোরআনের তেলাওয়াত নাই, আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত নয়, আপনি নামাজি নন, তো আপনার ঘরে বিড়াল লাপালেও বলবে যে জেল লাপাচ্ছে। আর আমার মতো ভুয়ো মৌলবীকে ডাকলে তো আমি এমনি বলে দেবো, কি বুঝলেন, ঘর দেখে এক এক ভণ্ডবার বলছে ঘরের মাটি নিয়ে হবে, হবে মাটি দেখে কি বুঝবি? নাউজ বিল্লাহ, বলছে মাটিটাকে কাগজে করে নিয়ে শুনছে, বুঝলেন, দে দোয়া পড়ে দিয়ে
একদম ড্যাঞ্জার মাল আছে তো, বহুদিনকার পুরনো, সালা ল্যাবরেটরিতে মাটি দিয়ে মাল ধরা পড়ছে না, ও সুঙ্গে বলে দিচ্ছে জেন আছে, কত বড় ধোকাবাজি। কোরআনে আছে শুনেন, যারা হক্কানি আলেম চিনতে চান তাদেরকে বলে যাই সুরা বাকারা খুলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। এটা মুলবিদের জন্য বড় ডেঞ্জার আয়াত, যারা আলেম উলামা আছে মুলবিয়া তাদের জন্য বড় ডেঞ্জারাস আয়াত এটা আল্লাহর উপদেশ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়ায়াস্তারুনা বিহি সামানান কালিলা। হে আমার নবী, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, মানুষের কাছে হকটাকে প্রকাশ করে না, তাদের মতো মলবিরা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়ায় আর কিছু ভরে না, কেয়ামতের দিনে এই সমস্ত মলবিকে তাদের গেরেবানটা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমি আল্লাহ কঠিন আজাবে মুবতালা করে দেব। আমার মতো 100টা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে, ধোকাবাজি প্রতারণা প্রবঞ্চনা। আমার ভাই ইসলামে এগুলো একটাও নেই। আহা, আপনার ছেলে জ্বর এসছে, 11 বার সুরা ফাতিহা পড়ুন, পানির মধ্যে দম করে পান করিয়ে দেন, আল্লাহ চাইলে সুস্থ হবে। আপনার ছেলের শরীর খারাপ, ক্যান্সার হয়েছে বেদি হয়েছে, 11 বার সুরা ফাতিহা পড়ুন। আমার নবীজি বলেছেন সমস্ত রোগের শিফা আছে সুরা ফাতিহাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা খাওয়ান, সমস্ত রোগের শিফা নবীজি বলেছেন কালো জিরাতে আছে। কিন্তু আমাদের কাছে কি আছে শুনলেন, তাবিজ পানি পড়া, তেল পড়া, ঘর বন্ধ, 4টা ভাঁড় পুঁতে দিচ্ছে বলছে জেন লাপানো বন্ধ হয়ে গেল। আহা, তাকে বললাম শুনে নাও, আমাদের মতো মলবিদের ঘর কোনোদিন বন্ধ করতে হয়নি, তোমার ঘর বন্ধ করতে হচ্ছে, মলবিকে জিজ্ঞেস করো, জেনগুলো খালি সাধারণ লোকের ঘরে আছে, আমাদের আপনার ঘরে নাই কেন? কষ্টের বিষয়। আহা, কোরআন ভালো করে বুঝবেন, দিনকে চিনুন, উলামা হক্কানি আলেম চিনতে শিখুন, সতর্ক হন, প্রবঞ্চনা থেকে বাঁচুন, নিজেদিকে বাঁচান। বেঈমান কাফেররা আপনাকে ধেরে ধরছে চারিদিক দিয়ে, কুফরি আপনার কাছে হাজির। আহা, মুসলমান কখনো গাঁজা খেতে পারে? মুসলমান সুদ খেতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান অন্যায় করতে পারে? মুসলমান ভাইয়ের সম্পত্তি মেরে নিতে পারে? মুসলমান সুদটাকে ছোট ভাবতে পারে? আজকে আপনাকে দেখিয়ে দেব, আমাদের দেশে কি বুঝলে, মদ খেয়ে আপনাদের মসজিদে কেউ ঢুকতে পাবে কথা বলে? গাঁজা খেয়ে ঢুকতে পাবে? পাই না। কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু জানেন কত ডেঞ্জার সুদ, যারা খাই তারা শুনে নাও, সব থেকে নিম্ন স্তরের পাপ সুদের, যেটা গুণা সব থেকে নিম্ন স্তরের, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যবিচার করার সমান গুণা। মুসলমান মনে করে আমাদের মালেতে বরকত পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, না হওয়ার কারণগুলো আছে, আপদে বিপদে, ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মতে আল্লাহ, বাপ মারা গেছে আল্লাহই আল্লাহ, মা মারা গেছে আল্লাহই আল্লাহ। আজকে জানেন আমি আমার আব্বাজিকে বলছিলাম, আপনাদের গ্রামে মনে হয় আমার আব্বাজি এসছে এখানে, এসছে না, উনি 50 বছর জলসা করছেন পশ্চিমবাংলার মাটিতে, তো আমি আব্বাজিকে বলছিলাম আপনি মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন না, আমার আব্বাজি একটা বই লিখেছে জাকামদানি থেকে কাফন দাফন, সেই বইতে উনি হাদিস থেকে উল্লেখ করেছেন যে মেয়েরা দুঃখ পালন করবে, আমরা দুঃখ পালন করব, শরীয়ত সম্মত দুঃখ পালন কেমন হবে, ওটা উনি বর্ণনা করেছেন সেখানে। আমাদের দেশের মায়েরা যেভাবে কাঁদে কি বুঝলেন, বেশিরভাগ মেয়ে জাহান্নামের মুখোমুখি চলে যায়,
কি বলেন, বাচ্চা ছেলে রেখে কোনো বাপ যদি মারা যায় মেয়েরা কি বলে কাঁদে জানেন, আল্লাহ তুই কি এই ছেলের মুখের দিকেও তাকালি না একবার, তুই আর বাপকে তুলে লিলি আল্লাহ, আল্লাহকে দোষারোপ করা হলো না হলো না। আহা, হাদিসে আছে আমার মায়েরা ভাইয়েরা শুনে নাও, আমি আল্লাহ বাহানাতে মৃত্যু দিই যাতে মানুষ আল্লাহকে দোষারোপ না করে। আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার আব্বা হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমার মা ক্যান্সারে মারা গেছে, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মরে গেছে, আমার ছেলে ডুবে মারা গেছে, আমি আল্লাহ বাহানাতে মৃত্যু দিই, এটাও একটাই আমার নিয়ামত। আর আমি আল্লাহ আমার নিয়ামত পাঠিয়েছি, আমি ফিরিয়ে নেব, তোমরাই আল্লাহকে বলবে সবর দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বিশ্ব নবী, আমি কখনো কখনো আমার বান্দাদের পরীক্ষা করার জন্য মালের ক্ষতি করি, কখনো জানের ক্ষতি করি, কখনো ব্যবসার ক্ষতি করি, কখনো তাদেরকে রোগ জ্বালা দিই, আর আমি আল্লাহ পরীক্ষা করি, অবাশ্বিরী সবিরিন আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে, যারা সবর করবে ধৈর্য ধারণ করবে, হে আমার নবী বলো তাদেরকে শুনিয়ে দাও তারা দোয়া পড়বে, যখন তাদের কাছে কোনো বালা মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যখন তোমাদের কাছে কোনো বালার মুসিবত আসবে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই দোয়া সকলে পড়বেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই দুনিয়া কতক্ষণ কার আপনি আছেন, কোরআনে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা মানুষের জন্য সম্পূর্ণ ধোকা, খালি চোখটা বন্ধ করবেন সব শেষ। কার ক টাকা মাল আছে, আজকে বড় কষ্ট লাগে যারা রেলে মারা গেছেন তাদের জন্য কেন্দ্র সরকার ঘোষণা করেছে, রেল ঘোষণা করেছে 10 লক্ষ করে টাকা দেবে, আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন 5 লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্যে যে ব্যক্তিরা মারা গেছে রেলে। 24 পরগনার একটা পরিবারের 3টি ছেলে 3 জনই মারা গেছে, তার খালি বাবা মা বেঁচে আছে, 3,15,45 লক্ষ টাকা পাবে, টাকাটা তাদের যারা মারা গেছে তাদের কোনো কাজে আসবে, কথা বলেন না, যে চলে গেছে তার কোনো কাজে আসবে না, তার পরিবার যারা বেঁচে আছে তারা ভোগ করবে। নবাব সিরাজউদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের লালবাগে, তাদের অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে। শাহজাহান বাদশা নিজের বিবিকে গিফট করেছিল তাজমহলটা, মুমতাজ কোথায় আছে, তাজমহলের ভেতরে বসে আছে তো নাকি, হ্যাঁ কোথায় মুমতাজ, কোথায় তার বিবি, কোথায় শাহজাহান বাদশা, তাজমহল দাঁড়িয়ে রইল, লাল কেল্লা দাঁড়িয়ে রইল, হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে রইল, আপনার মসজিদ দাঁড়িয়ে থাকবে, আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, আপনি চলে যাবেন পরিবার থেকে, আপনার কোনো কিচ্ছু থাকবে না। ওই জন্য কোরআনে অপর জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, হে আমার নবী যারা দুনিয়াকে প্রাধান্য দিবে এই দুনিয়া ছাড়া আর কোনো জায়গা নেই, ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া।